শফিকুল বাহার, আপনি লিখেছেন সিজদাতে চোখ খোলা নাকি বন্ধ রাখতে হয়? সিজদাতে চোখ খোলা রাখবেন নাকি বন্ধ রাখবেন? উত্তর হলো, সিজদা এবং পুরো নামাজ জুড়েই চোখ স্বাভাবিকভাবে রাখাটাই হলো সুন্নাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ বন্ধ রাখার কোনো নির্দেশ দেননি বা তিনি রাখতেন বলে কোনো প্রমাণ নেই। বাট কেউ যদি চোখ বন্ধ করলে তার মনোযোগটা একটু বেশি থাকে, তাহলে তার জন্য জায়েজ আছে। অতএব এটা সিজদা হোক আর দাঁড়ানো হোক একই কথা প্রযোজ্য হবে, যে সিজদা গেলে আমি চোখ বন্ধ করলে খুব বেশি মনোযোগ হয়, ওকে বন্ধ রাখতে পারেন আপনি। এটা মনোযোগ রাখার প্রয়োজন আপনি করতে পারেন, তবে এটাকে সিস্টেম বানানো অর্থাৎ মনোযোগ রাখার ইস্যু না। ইস্যু হলো যে চোখ বন্ধ করে নামাজ পড়াটাকে উত্তম মনে করি আমরা, এরকম যদি হয় তাহলে সেটা ভুল হবে। কারণ কোনো কোনো বর্ণনা ইয়াহুদিরা এটি করেন। হ্যাঁ, মনোযোগের প্রয়োজনে যদি হয় তাহলে সেটা তো ভিন্ন একটা যৌক্তিক কারণ, ভ্যালিড কারণ আছে, সেই কারণের ভিত্তিতে আপনি চোখ বন্ধ করে নামাজ পড়তে পারেন। হারাম অর্থে অর্থ ব্যয় নির্মাণে ব্যয় করেছি, গুনাহ থেকে বাঁচতে কী করতে হবে? হারাম অর্থ বলতে যদি আপনি অন্যের অধিকার, অন্যের টাকা আত্মসাত করে ব্যয় নির্মাণে ব্যয় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে এর পুরাটুকুই অর্থাৎ অন্যের যে টাকা আত্মসাত করে বাড়ি করেছেন ওই পুরা টাকাটা সেই ব্যক্তিকে পরিশোধ করতে হবে। আর যদি অন্যের টাকা না হয়, এটা হারামটা হয় আল্লাহর কোনো নির্দেশগত কারণে, ধরুন আপনি এমন কিছু করে উপার্জন করেছেন যেটা আসলে আল্লাহর হক সংশ্লিষ্ট নয়, বান্দার হক সংশ্লিষ্ট হারাম, বান্দার হক সংশ্লিষ্ট হারাম, যেমন আপনি শুকরের গোশত বিক্রি করেছেন, সে ফর এক্সাম্পল আপনি এমন কিছু করেছেন, মাদক বিক্রি করেছেন, সেখান থেকে যে টাকা পেয়েছেন সেটাতে আপনি বাড়ি নির্মাণ করেছেন। তো এই ক্ষেত্রে যেটা হবে যে যে টাকা আপনি উপার্জন করেছেন হারামভাবে সেই পরিমাণ টাকা আল্লাহ রাস্তায় আপনি দান করে দেবেন এবং কোনো সওয়াবের নিয়ত করবেন না। বিশেষ করে যখন বান্দার হক সংশ্লিষ্ট বিষয় হবে তখন ওই বান্দাকে যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে তার কাছেই ফেরত দিতে হবে, না হলে তার পক্ষ থেকে আপনি আদায় করে দিবেন, অন্য দান করে দিবেন অন্য কোনো গরিব দুঃখী মানুষকে।